আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলো আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আজকে হচ্ছে বুধবার দিন, তো বুধবার দিনে কী কী করছি সেই সমস্ত কিছু আমি শেয়ার করব আজকের ভ্লগে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমি মাছ ভাজি করে নিচ্ছি। আসলে আমি মাছ পেঁয়াজি রান্না করব, মানে পেঁয়াজ দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করব। এই জন্য মাছগুলো আগে ভেজে নিচ্ছি, আর সকালে আফরাজের জন্য সুজি করেছি, আর এখন গরম পানি করছি, কারণ শীতের দিন সকালবেলা আসলে গরম পানি করে ফ্লাক্সে ভরে রাখতেই হয়। আর এদিক দিয়ে আমার সুজিটা হয়ে গেছে, আর আমি ভাতও বসিয়ে দিব, সব কিছু রেডি করেছি। তো এই তো এপাশ দিয়ে আমি পানির জন্য মানে সব রেডি করেছি, আফরাজের পানির পটটাও ক্লিন করা হয়ে গেছে, আর আমার মাছটাও ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নিব, এরপরে রান্না করে ফেলব। এরপর আফরাজ বেবিকে খাওয়াতে হবে, যেটা অনেক বেশি কঠিন কাজ। স্পেশালি যেদিন সুজি রান্না করি সেদিন আরও বেশি কষ্ট হয়ে যায়, কারণ মিষ্টি জাতীয় খাবার আফরাজ একদমই পছন্দ করে না। বাট মাঝে মাঝে তো আসলে একটু দুধের খাবার দিতেই হয়, নইলে কেমন করে হবে? যদিও খেতে চায় না, বের করে দেয়, ফেলে দেয়, অনেক প্রবলেম করে। কোনো কিছু খেয়ে ওর রুচি হয় না, কোনো মতে ওর ইন্টারেস্ট হয় না। অনেক বাচ্চারা আসলে কত আগ্রহ নিয়ে খায়। আর এখানে দুপুরে বাজার করে নিয়ে এসেছে বাবা, আমি সবগুলো ঢেলে ফেলেছি এক এক করে। এখন আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, ফ্রিজে রেখে দিব। তো এখানে ধনে পাতা, করলা, সিম দুই ধরনের, আর আলু, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, এগুলো সব কিছু আমি এখন গুছিয়ে ফ্রিজে রেখে দিব, বাজার নিয়ে আসলে যা হয় আর কি। আর এই তো এইখানে, এরপরে আফরাজকেও খাওয়াতে হবে। তো আফরাজ আজকে দুপুরে আগে ঘুমিয়ে পড়েছিল, এরপরে দুপুরে খাবার খাবে, আর আমরা খেয়ে ফেলব। এখন আফরাজ এখন খেলছে, সে খেলার মুডে আছে। আর এখনও কিন্তু ঠান্ডা, মানে আজকের দিনটাও বেশ ভালো, মানে ঠান্ডা, রোদ নেই আজকেও। আর আমাদের বাসার সামনে আসলে রাস্তার কাজ হচ্ছিল, আর বিশ্ব রোডের কাজ তো লেগেই আছে, মানে ওটা তো এখনও কমপ্লিট হতে অনেক দিন বাকি। তো সামনেরই যে রাস্তাটা, এইটারও কাজ হচ্ছিল, দুই সাইড দিয়ে ইট তুলে নিয়েছে। এই রাস্তাটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। সামনে আসলে অনেক ফ্লাওয়ার মিলস, টিলস এগুলো আছে, ট্রাক যায় অনেক বেশি, এই জন্য রাস্তা নষ্ট হয়ে যায় বেশি। তো এখানে মাছ রান্না করেছি, মটরশুঁটি দিয়েছিলাম শেষে, আলু ভর্তা, ডাল, এগুলো ছিল খাবারে। এরপরে তো এর মধ্যে আফরাজ ঘুমিয়েছিল, আমি ওর সাথে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আফরাজকে খাইয়ে দিয়েছি, দেন আমার জামাই বলল চলো যে শহরে আজকেই যাই, আগামীকালকে যেতে চেয়েছিল, বললো আজকেই যাই, কাজগুলো হয়ে যাবে, কালকে আবার একটু তাড়াহুড়া করতে হবে। তো ভাবলাম ঠিক আছে যাই। তো রেডি হয়ে নিলাম, আফরাজ যেহেতু ঘুম থেকে উঠে খেয়েছে, ওর সব রুটিন আজকে ভালো মতোই হয়েছে। আর এখন আমরা বের হলাম, এখন যাচ্ছি। আর এই যে একদমই রোদ নেই, তো বেশ ভালো ঠান্ডা কিন্তু। আর এপাশের রাস্তার কাজটা মোটামুটি হয়েছে, যেগুলো ঢালাই করে সুন্দর করে করেছে, এই রাস্তাটাও একটু বাঁকা করে দিয়েছে। কি একটা অবস্থা, সব রাস্তা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। তো এর মধ্যে দিয়ে আমরা প্রথমে ব্যাংকে এসেছিলাম, এক কাজ ছিল কিছু, সেটা কমপ্লিট হওয়ার পরে এই যে পল্লব আফরাজকে নিয়ে দোকানে গেছে, আফরাজকে চিপস নিয়ে দিয়েছে, সে আবার চকলেট কিনতে চাচ্ছে, কি কি করছে ওইখানে, বলছে সে যাবে না, ব্যাংকেই বসে থাকবে। পল্লব বলছিল চাচ্ছ আমার সাথে থাকো, মানে খুবই কাহিনী করছে আফরাজ, যে সব মানে মাস্ক, এরপরে জ্যাকেট, টুপি সব খুলে ফেলেছে, যেখানে যাচ্ছে সেখানে সব খুলে ফেলে দিচ্ছে, মানে কোথায় চলে আসলাম, সব হয়ে গেছে আর কি, এগুলো আর পড়তে হবে না। তো সে নিজে নিজে সব খুলে, কিন্তু পড়ানোর সময় খুবই আবার প্যারা দেয়, পড়তে যায় না, এরকম জোর করে পড়াতে হচ্ছে। আর নিউ মার্কেটে যাবো, এরপরে নিউ মার্কেটে কিছু কাজ আছে, তো সেখানে যেহেতু একদমই আর জ্যাকেট পরানো যাচ্ছিলো না, এগুলো আবার হাতে করে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছিলো। তো খুবই পেইনফুল আফরাজ, মানে এগুলো করে সব জায়গায় যেয়ে সে টুপি, জ্যাকেট, মাস্ক সব খুলে ফেলার চেষ্টা করে। তো এখন সে কী কী নিল সব কিনে নিয়ে এখন আসছে, এরপরে আমরা এখান থেকে আসলে নিউ মার্কেটে যাব। তো এখানে গল্প করছে আফরাজকে, কী কী বলছে, সে থ্যাংক ইউ বলে দিল, চিপস পেয়ে অনেক খুশি, যদি ওইটা খায়নি, সে চকলেট কিনেছিল মানে ক্যান্ডি, সেগুলো খেয়েছে। যে মাস্ক সব কিছু খুলে একদম অবস্থা খারাপ, সে কিছুই পরে থাকবে না, যেখানে যাবে আগে ওর ড্রেস খুলতে হবে,
তো এরপরে নিউ মার্কেটে আমরা কাজ করে ফেলেছি, রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা রাত বলা যেতে পারে। এইখান দিয়ে মোজা কেনা হচ্ছে, আমার জামাইয়ের মোজা কেনা হলো কয়েক জোড়া, আর এরপরে বাসা চলে এসেছি। তো নিউ মার্কেট থেকে আসলে জুতা কেনা হয়েছে সবারই, আমাদেরটা দেখালাম না আজকে, আর আফরাজেরটা শেয়ার করব। আর এদিক দিয়ে হচ্ছে আসার পরে আফরাজের জন্য ওটস রান্না করছি, সকালে যেহেতু সুজি দিয়ে আছি সন্ধ্যায় ওটস দিলাম। নুডলসটা আসলে আগামীকাল থেকে দিতেও হবে, আবার কোথাও গেলে দিতে হয় এই জন্য। আর পেঁপে কেটে রেখেছিলো খালা, এই জন্য পেঁপে আমি ভাপ দিয়ে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিব, বাজার করে নিয়ে এসেছিলো দেখা মানে দেখালাম যে। আর রাতের বেলা রান্নার জন্য আমি বেগুন পোড়া করেছি, বেগুন পোড়া ভর্তা করব, তো ওখানে ছিলে রেখেছি। আর এখানে ডিম মেখে রেখেছে, বাবার হাতে ডিম ভাজি হবে। এখানে যে এখন ফ্রেঞ্চ ফ্রাই করছি আফরাজ বেবির জন্য, সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলছিল, আসলে একটু পরে ডিনার টাইম, কিন্তু সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। ভাবলাম যে করেই দেয়, অনেকদিন করে দিইনি, খেতে চাচ্ছে আর মশলা খেয়েছে ইচ্ছা করে, এটাই ভালো লাগে। তো আগে সেদ্ধ করে নিয়ে দেন আমি এখানে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আর গত দিনে কিছু বাঁধাকপির পাকোড়া মাখানো ছিল, সেইটাও ফ্রাই করে ফেলবো। আর এ পাশ দিয়ে বাবা যে দুধ জালে বসিয়ে দিচ্ছে, ফ্রিজে দুধ ছিল সেইটাই জাল করা হচ্ছে আজকে। আর এইখান দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেলে আমি রুমে নিয়ে এসেছি, আফরাজের বিকে খাইয়ে দিচ্ছি, ওর সাথে সাথে আমিও খেয়ে ফেলবো কিছুটা। ভালোই লাগে কিন্তু আসলে আলু ভাজি, যাই হোক না কেন আমার তো আলু সব কিছুই পছন্দ, আলু ভর্তা, আলু ঘাটি থেকে ভাজি থেকে শুরু করে চচ্চড়ি সবই। আর নতুন আলু তো সবই রকম ভালো লাগে, নতুন পুরাতন সবই ভালো। আর আফরাজ এখানে দুদার ফোন চুরি করে নিয়ে এসেছে, ওকে ফোন দেওয়া হয় না, সে পেলে আসলে একদম নিয়ে এসে কি শুরু করে দেয়। তো এখন খাচ্ছে, এই জন্য রেখে দিয়েছি, খাওয়া শেষ হলেই নিয়ে নিব। আর এই পাশ দিয়ে পাকোড়াও হয়ে গেছে এক ব্যাচ, তো একটু কড়াও হয়েছে বেশি। আমার জামাই আবার হেয়ার কাট করছে নিয়েছে, তো আসলে ও খাবে, ওর জন্য কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই রেখেছি। আর এখানে আমরা একসাথে খাচ্ছি মা আর ছেলে মিলে। তো এই যে এখন আমি পাকোড়া খাই, আরও কিছু পাকোড়া ফ্রাই করছি। রাতের বেলা আসলে ভাতের সাথে খাওয়া হবে, ভাতের সাথেই পাকোড়াটা খেতে কিন্তু ভালো লাগে। তো বেগুন ভর্তা, পাকোড়ার ডিম ভাজি, এগুলো দিয়ে ভাত খেতে খুবই মজাই লাগে। কেউ না খেয়ে থাকলে বাসায় ট্রাই করবেন, তারপরে আসলে বুঝতে পারবেন কতটা মজা লাগে আর কি। আর এই যে আমরা এখন ডিনারে চলে এসেছি, এইখানে আমার জামাই, এইখানে আমি, দুপুরের মাছ ছিল ওইটাও নিয়ে এসেছি, আর এখানে যে বাবার হাতের ডিম ভাজি, বাঁধাকপির পাকোড়া আর বেগুন ভর্তা। তো প্রতিদিনই ভাত খাচ্ছি, কয় বেলা করে ভাত খাচ্ছি হিসাব নেই, এরকমটাই হচ্ছে চলছে, তো কী আর করার। আর আফরাজ আমার পাশে বক বক করছে। আর এই যে দেখুন আফরাজ বেবির এই কী বলে জুতোটা, স্যান্ডেলটা কেনা হয়েছে আজকে, গাম্বল। তো আফরাজের পাপার অনেক ভালো লাগে এই এরকম পরবে, কিন্তু আমি বলি কি বাচ্চা হাঁটতে পারবে না, বেল্ট ছাড়া হাঁটতে পারবে না, বলছে যে হাঁটা তো শিখতে হবে, অভ্যাস করতে হবে। আসলেও তাই, আফরাজের যে আরেকটা স্যান্ডেল আছে পিছনে বেল্ট, সে নিজে নিজে ওটা পরতে পারে না, ওকে পরা দিতে হয় বেল্ট থাকার কারণে। তো এই জন্য ভাবলাম যে এইটাই নেওয়া হোক, সে ইউজ টু হবে, মানে চেষ্টা করলেই তো সব কিছু হয়ে যায়। অনেক ছোটো বাচ্চারা গাম্বল পরে হাঁটে, স্যান্ডেল পরে হাঁটে, আমার ভাগ্নেই হাঁটে মুনতাসির, তো ওকে দিলাম, ট্রাই করলাম আর কি। আর যেহেতু এই তো কাজেই লাগবে আমাদের এইটা। আর আফরাজ যে পছন্দ করে কিনেছে, ওর স্পাইডারম্যান খুব পছন্দের, এই জন্য সে স্পাইডারই নিয়েছে। ক্যাপ্টেন আমেরিকা একটা ছিল, ওইটাও তার পছন্দ ছিল, তো স্পাইডারটা বেশি প্রাধান্য পেয়েছে, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আফরাজ খুশি, আমরাও খুশি। আর আফরাজ হেঁটে হেঁটে ট্রাই করে দেখাচ্ছিল, ভালো লাগছিল। আর আসার পর কী হয়েছে, সে ভীষণ স্পিডে দৌড়ায়, আসার পরেই মোজা পরে দুদাকে দেখাতে যাবে, এক দৌড় দিয়েছে কিন্তু পা থেকে গাম্বল খুলে গেছে, সে কী অবস্থা! আমরা হাসতে হাসতে শেষ, আফরাজের দৌড়ের স্পিড কমিয়ে দিয়েছে আফরাজের এই স্যান্ডেল, মানে সে আর স্পিডে দৌড়াতে পারছে না, স্যান্ডেল খুলে যাচ্ছে। এই যে আমাকে এসে বলছে, মাম ছবি তুলো, ছবি দাও, ছবি দাও, পাপা ছবি তুললো পায়ের, এরপরে আমাকে বলছে তুমিও তোলো ছবি। এটা হচ্ছে আফরাজ বেবি, বলছে সুন্দর সুন্দর, সে খুব খুশি, মাশাল্লাহ, খুশি হলে ভালো। এই তো
তো এই তো ছিল আমার আজকে ব্লগ। হোপফুলি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এখন পাপার ছেলে মিলে এনজয় করছে কী কী করছে। তো এই তো আল্লাহ হাফেজ।